শুভরাত্রি। অ্যাজ ইউজুয়াল রাত্রির আগে ব্লগটা শুরু করছি। তো এখন আমি একটা ড্রেস পরেছিলাম, সেই ড্রেসটা খুললাম আর এই ড্রেসটা পরলাম। এখন আমি হচ্ছে ইনস্টার জন্য ভিডিও বানাবো, তো ভাবলাম চলো আমার ইউটিউবের জন্য ভিডিওটা এখন থেকেই বানাই। আর যেহেতু তোমাদের সবার শর্টসগুলো খুব ভালো লাগছে, অনেক অনেক ভিউজ দিচ্ছ তোমরা, আর সবাই বারবার করে আমাকে লিখছো যে এরকম শর্টস আরও দেখতে চাও, তো আমিও চাইছি কিছু ভালোভাবে তোমাদের জন্য শেয়ার করতে। মানুষের যখন ভালোবাসা পাচ্ছি, যা হোক ভাবে তো ভিডিওগুলো করলে হয় না, তাই ভাবলাম একটু সাজুগুজু করে আজকের ভিডিওগুলো বানাই তোমাদের জন্য। তার জন্য আমি এখন যে ড্রেসটা পরেছিলাম ওটা পরে অলরেডি আমার অনেকগুলো ভিডিও হয়ে গেছে, তাই ভাবলাম একটু চেঞ্জ করে নিই। আর এখন বাজে হচ্ছে রাত 10:10, সো এখন থেকে আমি মানে শুরু করছি ব্লগটা, কারণ এখন আমি শর্টস বানাবো আর আমার পতিদেব তো আছেই সবসময় আমাকে সাপোর্ট করার জন্য। ও বললো তুমি বানাও, হয়ে গেলে বলো, তারপর আমরা শোবো, তো এখন টিভি দেখবে। তো চলো আগে আমি মেকআপ শেকআপ করে নিই, তারপর কথা বলছি। এখন সবে তোমার হচ্ছে মেকআপ হলো, মেকআপ কিছু করিনি, জাস্ট একটু পাউডার লাগালাম, কারণ সারাদিন তো টায়ার্ড থাকি। এখন বাজে বললো আমি রাত 10:10, তো এনার্জি তো একটু গেইন করতে হবে তার জন্য। আর আজকে সোনারগুলো খুলে দেবো, দিয়ে অন্য কিছু ইয়াররিংস আর গলে একটা হার পরারও ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো যারা দেখতে চাইছে আমি শর্ট ভিডিও কীভাবে বানাই, তাদের জন্য বলতে পারো এই ভিডিওটা। একটু জুয়েলারি বার করবো, তো এটা যেহেতু শেডিং, তো আমি ডিপ গ্রিন কালারের জুয়েলারি পরছি। এইবারে এগুলো আমার কাজে লাগবে মনে হচ্ছে, তো যাই হোক দেখা যাক কতদূর কি হয়। ইয়াররিংসটা খুলবো আর বক্সটা এখন বাইরেই থাক, কারণ এগুলো হয়ে গেলে তো আবার ঢোকাতে হবে বক্সটা। ফাইনালি রেডি, এবার দেখা যাক কোন গানের সাথে করি আর কি। তো যাই হোক চলো আমি সব করে নিই, আর তোমরা তো ইউটিউবে একটার পর একটা শর্টস দেখতেও পাবে, আর এখন হয়ে গেলেই আমি একটা আপলোডে দিয়ে দেবো। তো দাঁড়াও, তো চলো আগে সিলেক্ট করে নিই, তারপরে পরে কথা বলবো আবার, ঠিক আছে। তো আমার তো আজকের মতো রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে রাত 11:10 বাকি। তো এবার আমি চেঞ্জ করবো, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এবারে জুয়েলারিগুলো খুলবো, সমস্ত কিছু খুলবো, অ্যান্ড মুখ হাত পা ধুয়ে শুয়ে পড়বো। আর হয়তো রাত্রে তোমাদের সঙ্গে কথা হবে না, সেই কথা বলবো কাল সকালে। তো রিলসগুলো তো আপলোড করবো কিছু, এখন একটা এখন হয়তো আপলোড করবো, আরগুলো সব কালকে করবো। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে বলো, আর প্রচণ্ড রাত হয়ে গেছে আর আমি পারছি না। তো যাই হোক আবার সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলবো। আর এগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য বানাচ্ছি, তোমাদের এত ভালোবাসা পাচ্ছি তার জন্য। তোমরা প্লিজ শেয়ার করো রিলসগুলো আরও, যাতে আমার আরও ইচ্ছা করে বেশি বেশি করে বানাতে। বাট আমি রিয়েলি থ্যাঙ্কফুল তোমাদের কাছে যে তোমরা আমাকে এত এতটা ভালোবাসা দিচ্ছ। তো চলো আমি চেঞ্জ করে নিই, হ্যাঁ।
তো গুড মর্নিং বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি আর এখন মনের জ্বরটা অনেকটা কম আছে। তো এখন তাও আমরা ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, কারণ ডাক্তার বলেছিল জ্বরটা যাই হোক উনি তো ওষুধ দিয়ে দিয়েছিলেন, তো বলেছিল যে 11টার সময় ওনার কাছে নিয়ে যেতে। তো এখন আমরা যাচ্ছি, দেখা যাক কি হয়। আর এখন তোমাদের সঙ্গে কোনো কথা বলছি না, শুধু একটুখানি মনকে তোমাদের দেখালাম, তোমরা আবার বলো মনকে দেখালাম না তাই দেখিয়ে দিলাম। রাত্রের পর থেকে আর ভিডিও করতে পারিনি, তার কারণ আমি কমিউনিটি পোস্টে দিয়েছি, তোমরা হয়তো দেখেছো যে আমার মনের শরীরটা খুবই খারাপ ছিল, খুব খুব খুবই খারাপ। আমি তোমাদের বলি কি হয়েছিল, ওর সন্ধে থেকে নাকি গাটা একটু ছ্যাঁকছ্যাঁক করছিল। তো সবাই জানে যে এমনি গা গরম, আর যেহেতু বৃষ্টি পড়ছে ওই জন্য হয়তো গাটা গরম গরম লাগছে। তো ওষুধ জ্বর দেখেছে, দেখে জ্বর ছিল না। এবার রাত্রে ও যখন খাওয়া দাওয়া করে শুয়েছে, তখন হঠাৎ করে ও একটা বিকট আওয়াজ করে ওঠে, বিকট মানে খুবই বাজে একটা আওয়াজ করে ওঠে, যেটা দেখে আমার মা খুব ভয় পেয়েছে, কারণ আমার মায়ের পাশে শুয়েছিল আর ওর মা বাবা ডিনার করছিল। তো আমার মা খুব ভয় পেয়ে কোলে যেয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে ওর হাত পা পুরো বেঁকে গেল, পুরো হাত পা বেঁকে গেছে, আর চোখ তোমার হচ্ছে পুরো ঢুকে গেছে, মানে কালোটা দেখা যাচ্ছে না, শুধু সাদাটা আছে, আর হচ্ছে তোমার ঠোঁটগুলো পুরো কালো হয়ে গেছে, বাচ্চার মুখ পুরো কালো হয়ে গেছে। তো এই নিয়ে কান্নাকাটি পড়ে গেছে। তো তখন আমাকে পায়েল ফোন করলো যে দিদিভাই মনের এরকম হয়েছে, তো আমরা ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। তো আমি আর শুভ আমাদের বাড়ি থেকে সোজাসুজি হাসপাতালে চলে যাই। এবারে হাসপাতালে যাওয়ার পরে ওখানে যখন আমরা গিয়ে পৌঁছালাম আর কি, তখন ওরা গেছে, তখন দেখি মনের গায়ে বেশ জ্বর, বেশ ভালোই জ্বর। কিন্তু হাসপাতালগুলোতে এখন কোনো ডাক্তার থাকছে না, আর বলছে বাচ্চাদের নাকি এখন রাখা যাবে না। তো কী করব, আর ওকে যে দুজন ডক্টর দেখে তাদেরকে কনস্ট্যান্টলি পাইল ফোন করে গেছে, ফোনগুলো সুইচ অফ। তো কী করা যাবে এবারে, তখন হাসপাতাল থেকে একজন বলল গুলোকে যে দুজন ডক্টর দেখে, তার মধ্যে একজন ডক্টরের যে কম্পাউন্ডার আছে, তো তার বাড়ি হচ্ছে আমার যেখানে আমি থাকি, এখানে আমি থাকি আমার বাড়ির খুব কাছে। তো শুভ বলল রি তুমি তাহলে ওদের সাথে গাড়িতে আসো, আর কালকে বৃষ্টি পড়ছিল, আর আমরা যখন রাস্তা দিয়ে বেরিয়েছি তখন রাত 1টা বাজে, তো পুরো মানে রাস্তা ফাঁকা, একটা লোক নেই। তাই ও বললো তুমি গাড়িতে আসো আর আমি স্কুটি করে যাচ্ছি। তো ও পিছনে পিছনে এলো, তারপরে পুরো আমার বাড়ি দুটো তিনটে বাড়ি পরেও হচ্ছে ওনার বাড়ি। তো যাই হোক, রাত্রিবেলা গেলাম। এবার আমার শাশুড়িমা যেহেতু প্রফেশনে এদিকেই আছে, তো শাশুড়ি মা ওনাকে ফোন করে দিল, উনি খুললেন, তো দেখে বলল কি করেছিলেন আগে গল্পটা বলুন। যখন জ্বরটা এসেছিল তো আমাদের বাড়ি থেকে বলা হলো, যখন এরকম দুই পেরিয়ে তিনে হয়ে গেছিলো জ্বর, তখন আমরা খুব করেও ওর মাথায় জল দিচ্ছিলাম। বলছে সব থেকে ভালো কাজ এটাই করেছেন, কারণ দরকার হলে জল দিতে হয়, চিৎকার চেঁচামেচি না করে জল দিতে হয়। তারপরে ওনার সামনে যখন কোনো জ্বর মাপা হয় তখন জ্বর দেখাচ্ছে 102। এবারে বললো দেখুন এটা ভয়ের কিছু নেই, কিন্তু এখন এই মেডিসিনটা পাবেন কোথায়, আমাদের এখানে 24 ঘন্টা যে দোকানগুলো খোলা থাকতো এখন সেগুলোও রাত্রে বন্ধ করে দিয়েছে, তো মেডিসিন কোথাও পাওয়া যাবে না। বললে এক বোলগড় হসপিটালে গেলে আপনারা মেডিসিন পেতে পারেন। তো সেখান থেকে কি করব, তো বোনুকে আর আমার বাড়ির সবাই আমাদের বাড়িতে থাকলো, বোনুর বাবা আর দু তিনজন মিলে গেলো হচ্ছে মেডিসিন নিতে। তো আমাদের বাড়িতে কম করে 6-7 বোতল তখন ওর মাথায় জল ঢালা হলো, তো জল ঢালার পরেও ও জ্বর কমছিল না। তারপরে মেডিসিন নিয়ে এসে মেডিসিন দেওয়া হলো, দিয়ে ওকে আমাদের বাড়ি থেকে এখানে নিয়ে আসা হচ্ছিলো, তার কারণ ওরা তো ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে বলে বেরিয়েছে। তো খাবার দাবার কিছু ছিল না, তো খাবার না খেলে তো মেডিসিনগুলো যে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে ওকে ওই আমাদের বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে আসা হলো। তো আমি সারা রাত ফোন করছি, আর আমাদের বাড়িতে যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে, সেটা আমার মনিটরটা আমার মোবাইলেও কানেক্ট করা আছে, তো আমি ওখান থেকে বসে বসে দেখছি। তো হঠাৎ করে বাড়ি আসার পরে ও জ্বর আবার 103 হলো। তো সেখান থেকে আবার যে উনি মেডিসিনটা দিলেন, তো সেটা খেয়ে ঝড়টা একটু কমেছে। তো রাত 4টার সময় এখান থেকে পায়েল আমাকে ভিডিও পাঠালো, গুনু বসে বসে নাচানাচি করছে, ব্যাস এইটাই। তো আমি খুশি যে হ্যাঁ গুনুর এবার জ্বরটা কমেছে, কিন্তু না, 4:30 থেকে গুনুর আবার 104 ধুম জ্বর, আর বাচ্চা সেরকম করছে। তো স্বাভাবিকভাবে যদি হয় তো কীরকম মা বাবার বাড়ির সবার অবস্থা হয়। তো সেখান থেকে কিছু করার ছিল না, ওরা পাগলের মতো শুধু মাথার উপর জল দিয়ে যাচ্ছিলো আর ওষুধ খাইয়েছে। তো যখন 8টার পরে ডক্টরকে ফোন করলো, মেন যে ডক্টররা গুনুকে দেখে আর কি, তো তাকে ফোন করলো, সে বললো আরে এটা তরকা হয়েছে, নর্মাল জ্বরের মেডিসিন দিলে এটা হবে না, তোমরা তরকার জ্বরের মেডিসিনটা দাও বলে উনি নাম বলে দিলেন, আর বললেন আমার কাছে নিয়ে আসো। তো তারপরে তো আমি একটুখানি ভিডিও করেছি যে আমরা যখন যাচ্ছিলাম রাস্তায়, আমি সাইডে কোথাও দিয়ে দেবো। তো তখন আমরা নিয়ে যাই, তখন কোনো জ্বরটা ছিল না, মানে জ্বরটা একদমই কম ছিল।
ছিল, কিন্তু এখন ফেরার পরে আবার ওর 103 পয়েন্ট কত, মানে অলমোস্ট 4 জ্বর হতে চললো আর কি, তো হয়ে গেছে। তো আবার ওকে যে দরকার যে মেডিসিনটা আছে সেইটা খাওয়ানো হয়েছে, দিয়ে এখন মাথা ফাতা ধোয়া হচ্ছে। তো তোমরা সবাই ওর জন্য খুব ভাবছো, মানে কি বলবো আমরা বুঝতে পারছি না, মা তো পুরো ভেঙে পড়েছে, সবাই খুব কান্নাকাটি করছে, তাই তোমাদেরকে খবরটা দিলাম। বারবার করে আমাকে অনেকে ফোন করছো, মেসেজ করছো, সরি আমি কারোর ফোনও তুলতে পারছি না, মেসেজও রিপ্লাই করতে পারছি না। শুধু একটা কথাই বলবো, তোমরা গুনু ছোটো প্রার্থনা করো যাতে আমার গুনু ঠিক হয়ে যায়। তো চলো আমি এখানেই ব্লগটা শেষ করছি। আসলে ভেবেছিলাম গুনু পুরো ঠিক হয়ে গেছে, কারণ 104 যখন জ্বর ছিল তারপরে তো খুব কান্নাকাটি, কোথায় দেখানো হবে, তার মধ্যে ওই ডক্টরকে ফোন করার পর গুনুকে যখন ওষুধটা দেওয়া হলো পুরো জ্বর নেমে গেছিলো, কিন্তু যখন ডক্টরের কাছে গেলাম আমরা ওকে দেখাতে তখন ওর পুরো জ্বর ছিল না, কিন্তু আবার এখন জ্বর এলো। তো ডাক্তার বলেছিল ভয়ের কিছু নেই, এরকম জ্বরে নাকি এরকমই হয়, একবার করে যায় একবার করে আসে, তো এরকম দুদিন এখনও চলবে, 2-3 দিন আরও ওষুধটা খাওয়াতে হবে। তো এই মতো অবস্থা। তো যাই হোক আমি এখন যাচ্ছি, ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা প্লিজ আমার গুনুর জন্য প্রার্থনা করো আর ও ভালো হয়ে যাবে বলো, আমি জানি ও ভালো হয়ে যাবে, কিন্তু কী কষ্ট পাচ্ছে বাচ্চাটা, ও জ্বর ডাক্তার দেখে আসার পর এখন পটি করেছে, পটি করার পরে ঘুমোলো, ঘুমিয়ে পড়েই আবার জ্বর চলে আসছে, বাস এইটুকুই।